আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, জুনিয়র কনসালটেন্ট রিজেনারেটিভ মেডিসিন, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আজকে আমি কথা বলছি রিজেনারেটিভ মেডিসিন ইন পোস্ট স্ট্রোক অথবা স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। স্ট্রোক হচ্ছে বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং এটি প্রাপ্তবয়স্কদের ডিসেবিলিটি বা অক্ষমতার একটি অন্যতম সাধারণ রোগ। স্ট্রোক ব্রেইনের একটি রক্তনালীর রোগ। যদি কোনো কারণে রক্তনালী ছিঁড়ে যায় অথবা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে একটি স্ট্রোক হয়। রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোক হয় তাকে আমরা ইসকেমিক স্ট্রোক বা সেরেব্রাল ইনফার্কশন বলে থাকি। আবার যদি রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে যে স্ট্রোকটি হয় সেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। ইসকেমিক স্ট্রোক 80% বেশি হয়ে থাকে। তো স্ট্রোক হয়ে গেলে কি হয়? স্ট্রোক হয়ে গেলে ব্রেইনের যে ব্লাড সাপ্লাই বা গ্লুকোজের ঘাটতি হয়, সেক্ষেত্রে এডিমা ফর্মেশন, ইনফ্লামেশন, অ্যাপোপ্টোসিস হয়ে থাকে। স্ট্রোক সার্ভাইভারদের মধ্যে যাদের ডিসেবিলিটি বা শারীরিক অক্ষমতা রয়েছে তাদের জন্য রিজেনারেটিভ মেডিসিনে বেশ কিছু অ্যাডভান্সড ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্সড ডিভাইস যেমন বায়োমায়োস্টিমুলেটর, ওজোন এবং স্টেম সেল থেরাপির মাধ্যমে অনেকটা এই ডিসেবিলিটিটার রিকভারি সম্ভব। সেক্ষেত্রে রোগী অনেকটা তাদের মোটর ফাংশন ইম্প্রুভ করতে পারে। এছাড়া পরবর্তী স্ট্রোক যাতে না হয় সেজন্য লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা অভিজ্ঞ নিউট্রিশনিস্ট দ্বারা অ্যাডভাইস করে থাকি। পরবর্তীতে অন্য একটি ডিজিজ নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।